মাসা খুব সুন্দর প্রশ্ন করেছেন যা জাদু বা অন্য কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করাতে কোনো অসুবিধা নেই এটা আমাদের পরিষ্কার জানতে হবে যে রোগ বা অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তি যদি আমরা ঝাড়ফুঁক করাতে চাই করাতে পারি কোনো অসুবিধা নেই যদি সেই ঝাড়ফুঁক প্রাণের আয়াত বা অন্য কোন বৈধ দোয়ার মাধ্যমে হয়ে থাকে আমাদের এটা পার্টিকুলারই মানতে হবে যে আমাদের কোরআনের আয়াত অর্থাৎ বা অন্য কোন দোয়া নবী সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি সাহাবিদের ঝাড়ফুক করেছেন নবী করিম সাল্লা সাল্লাম থেকে ঝাড়ফুকের বিভিন্ন দোয়া প্রমাণিত আছে বুঝলেন যেমন কয়েকটি দোয়া যেমন রব্বান আল্লাহ তাকাদ্দাস ইসমুখা আমরুকা ফিসানা ই হলে আব্দিক কেনা র হেমা চুকা ফিসানা ইফাজ আল রহেমা চ্যাকা ফিলা আদ্দিক আরজি তো এলাফি দুয়া এই দুয়াটি মানে শেষ পর্যন্ত আপনি সুনানে আবু দাউত কিতাবুতী অধ্যায় আছে তো আর মানে সারমর্ম হচ্ছে যে হ্যাঁ আমাদের প্রতিপালক আপনার নাম অতি পবিত্র আকাশ এবং জমিনে আপনার আদেশ বাস্তবায়িত হয় আকাশে যেমন আপনার রহমত বিস্তৃত রয়েছে জমিনেও অনুরূপ রয়েছে তো এই দোয়াটা পড়তে পারা যায় তারপরে আপনার সেই মুসলিমের মধ্যে কিতাব সালামের মধ্যে একটি দোয়া এসেছে যে بسم الله আরকিকা মিন কুল্লি শাইইন ইউসিকামিন শাররি কুল্লি আইন হাসিদিল্লাহু ইয়াশফিকা بسم الله আরকিকা আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুক করছি প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্য যা তোমাকে কষ্ট দেয় এই দোয়াগুলি পড়ে আমরা ঝাড়ফুক করতে পারি তারপরে একটি হাদিস এসেছে সেই মুসলিমে কিতাবুস সালামে যে আজিদু আও আমি আল্লাহ এবং তার কুদরতের অসিলায় আমার কাছে উপস্থিত ও অসংকিত কারি অনিষ্ঠা থেকে আশ্রয় প্রার্থনা করছি রোগী ব্যক্তি শরীরের যেখানে ব্যথা অনুভব করবে সেখানে হাত রেখে এই দোয়াটি বিশেষভাবে ভাবে জুমিল্লাহী অকুদরতিহি মিস্টার রিমা আজি ও হা এটা পাঠ করবে উপরে দোয়াগুলি মানে যেগুলো বললাম আরও অনেক দোয়া আছে কোন আয়ত্ত বা আদিসে বর্ণিত অনেক দোয়ায় জিকির মানে লিখে ঝুলিয়ে রাখার ব্যাপারে আলীমগড়ের মধ্যে মতবিরোধ রয়েছে কেউ বলেছেন বৈধ আবার কেউ বলেছেন অবৈধ তবে অবৈধ হওয়াটাই স মানে সত্যের অধিক বুঝলে নিকটবর্তী কারণ ঝুলিয়ে রাখার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ আপনি ঝাড়ফুঁক করতে পারেন সেগুলা বলা বলি করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ ঝাড়ফুঁক জায়গা আছে কিন্তু সেটা সঠিক দোয়া হতে হবে সেই দোয়াগলিতে যাই হোক আমি বললাম মোটামুটি সেই মুসলিম সালামের মধ্যে আছে এই দোয়াটি মুখস্থ করে ঝাড়ফুক করাটা একান্ত দরকার যেই জায়গাতে ব্যথা হয়েছে সেই জায়গাতে হাত দিয়েছে আলাইকুম